আমি আজকে সারাদিন বাসায় বসেছিলাম, সকালবেলা আমার একটা শ্যুট ছিল, আই ওয়াজ সিক, এই জন্য আমি শ্যুটটা ক্যান্সেল করে দিয়েছিলাম। ভেবেছিলাম সারাদিন বাসা থেকে বের হব না, কিন্তু ফাইনালি আমার এই কলিজার টুকরা বান্ধবীটা আসছে, এসে আমাকে জোর করে বাসা থেকে বের করছে, বের করে ও আমার জন্য একটা কেক নিয়ে আসছে। এই যে আমরা কেকটা দেখাই সবাই, কেটে ফেলেছি অলরেডি, আমরা কাটা হয়ে গেছে, আমরা খেয়েও ফেলেছি। এখন আমি একটা কথাই বলতে চাই, ভিডিওটা করার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে দিন শেষে না অনেক মানুষকে আজকে চিনতে পারলাম, লাইক থাকে না অনেক মানুষ অনেক রকমের কথা বলে যে তোমার আজকে বার্থডে, তোমার বার্থডেতে এই করবো, তোমার বার্থডে আসে ওই করবো, এই ট্রিট দিবো, ওই ট্রিট দিবো। ফাইনালি না ওই কাজের কথা অনুযায়ী না কাজটা কেউ করে না, বাট যারা সত্যি বন্ধু, যারা প্রকৃত বন্ধু, তারা সবসময় অনেক কাছে থাকে, সেটা যেভাবেই হোক। এই যে আরেকটা কথা বলতে চাই, শ্রাবণ্য আজকে সকাল 7টা থেকে, রাইট, ও সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত টানা ক্লাস করেছে, কারণ ও এফটিপিএস 2 দিচ্ছে, এই জন্য ওর কিছু ক্লাসেস আছে। ওই ক্লাসেসগুলো কমপ্লিট করে দেন ও আমার কাছে চলে আসছে। আর আপনারা সবাই যেহেতু জানেন, আমি একটু বলি, আপনারা সবাই যেহেতু জানেন, কিছুদিন আগে ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর গাড়িটা ওর কাছে নাই এখন। ও সিএনজি করে এই গরমের মধ্যে আমার জন্য কেক কিনে নিয়ে আসছে অনলি ফর মি, কারণ ও জানতো যে আমি বাসায় একা একা বসে আছি, আমার অনেক মন খারাপ হবে। আমি ওকে অনেকবার নিষেধও করেছি যে আসিস পরে, ও আসছে, ও আমার নিষেধ শোনে নাই, তো আসার কারণে আমার অনেক মন ভালো হয়েছে। থ্যাংক ইউ অ্যান্ড আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে মানুষকে চিনতে পারাটা মানুষের একটা কোয়ালিটি, এবং এটা মেনে নিয়েই সামনে এগোতে হবে। বাট আমি জানতাম যে তুই আমাকে যতই মানা কর, তুই মনে মনে এক্সপেক্ট করতেছিলি নিশ্চয়ই যে আমি আসি। তো আজকে রাত 10টা হোক, জয়টাই হোক, আমি যখনই বাসায় ফিরতাম আমি আজকে আসতাম, এবং সিএনজি হোক, গরম হোক, কোনো ট্রান্সপোর্ট না থাকলেও আমি আসতাম। বাট যাই হোক, চলে এসেছি, আমরা অনেক মজা করছি। এবং আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এলভিন, মন খারাপ করার কিছু নেই, যা হবে জীবনের, আমি যেমনটি বলি, জীবনের প্রতিটা মুহূর্ত খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা যদি হয় বার্থডে তাহলে তো আরো স্পেশাল। ও আরেকটা কথা বলি, আমরা দুজন আজকে সেম কালার পরে আছি, আমার এই শার্টটা শ্রাবণ্য কিছুদিন আগে ভালো করে দেখেন আপনারা সবাই, ও কিছুদিন আগে মালয়েশিয়া গিয়েছিল, তো আমার জন্য আর ওর জন্য দুজনের জন্য সেম সেম ম্যাচিং ম্যাচিং শার্ট নিয়ে আসছে। শুধু শার্টই না, আমার জন্য আরো অনেক অনেক গিফট নিয়ে আসছে, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো, এগুলা পিকচার তুলে আমি পোস্ট দেবো ফেসবুকে। ওকে, আমি যদি ও অনেক খেপে আছে অনেকদিন ধরে বলতেছে, এখন কিন্তু দেয় নাই, বলে যে আমি সবগুলো চেপিস না। যাই হোক, একটা ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সবাই অনেক অনেক, ওর বার্থডে ছিল লাস্ট, ওর বার্থডে তো ভিডিও দিয়েছিলাম, আজকে আমার বার্থডে, আমার বার্থডে তো ভিডিও করেছি, আপনারা সবাই দেখবেন, আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করবেন, শুধু আমার জন্য একা না, আমাদের দুজনের জন্য, হ্যাঁ, আমার বন্ধুটার জন্য দোয়া করবেন। আমি যেন একটু শুকাই যাই, অনেক মোটা হয়ে গেছি, এই দরকার চলবে না, সেটা হচ্ছে আপনারা সবাই অনেক দোয়া করবেন যেন আমাদের ফ্রেন্ডশিপটা এরকম থাকে সবসময়, যতদিন বেঁচে থাকি ঠিক ততদিন পর্যন্ত যেন ফ্রেন্ডশিপটা থাকে। আমি বলেছি আজকে, আমি আমি কি করেছি, ক্লাসে বসে, আমাদের ক্লাসের সিস্টেম হচ্ছে কেউ যদি মোবাইল বের করে তাহলে আমরা ডক্টর হওয়া সত্ত্বেও ক্লাস থেকে বের করে দেওয়া হয়, কিন্তু ওর বার্থডে এখন আমি ক্লাসে বসে আছি, আমি কথা বলতে পারছি না, তখন আমি লুকিয়ে ওর আর আমার ছবি সিলেক্ট করে 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 একটা ভিডিও আপ করেছি, এবং সেখানে আমি বলেছি যে ফ্রেন্ডস ফর ইভার ফ্রম মাই সাইড, অ্যান্ড আই নো যে ওর সাইড থেকেও সেটাই হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই অনেক ভালো থাকেন, আমরা এখন একটু আবার কেক খাই, ঠিক আছে, ভালো থাকেন, বাই, টাটা।